পবিত্র মাহের রমজান উপলক্ষে শহর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার বেলা এগারোটায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি পেঁয়াজ আলু ডাল ছোলা তেল চিনি খেজুর ও বেসন মুন্সিগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ পলাশ মাহমুদের সভাপতিত্বে ও শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মুন্সিগুন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম এরাদত মানু শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সহদুল ইসলাম মোহাম্মদ জাকির সরকার সহ দলীয় নেতৃবৃন্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টোয়ান ডট টিভি